হ্যালো বন্ধুরা, দ্য বক্স টিউবের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগত। দুবাই এটি কিন্তু কোনো দেশ না, অনেকেই আবার একে আরব আমিরাতের রাজধানীও ভেবে বসে। কিন্তু দুবাই শহরের কথা মানুষ এমনভাবে বলে যে শুনে যে কারো মনে হতে পারে এটি কোনো দেশ অথবা রাজধানী, কিন্তু এসবের কোনোটিই নয়। এটি মূলত এই শহরে বুর্জ খলিফার মতো উঁচু বিল্ডিং, মনোমুগ্ধকর সব পর্যটন স্পট, এমন অনেক স্থাপনা রয়েছে যেগুলো এই শহরটিকে এক অন্য মাত্রা দিয়েছে। তবে অনেকেই মিডিয়ার মাধ্যমে এই শহরটির কেবল চাকচিক্যময় সুন্দর কিছু দৃশ্যপটের কথাই জানতে পারে, কিন্তু এই চাকচিক্যময় চোখ ধাঁধানো শহরটির পেছনের অনেক কিছুই আমাদের কাছে অজানাই থেকে যায়। আজকের এই ভিডিওটি আমরা চোখ ধাঁধানো দুবাই শহরের এমনই কিছু অজানা তথ্য নিয়ে সাজিয়েছি, যা দূর থেকে এই শহর সম্পর্কে আমাদের অনেকেই হয়তো জানেন না। তো চলুন শুরু করা যাক। সবাই কি বন্যপ্রাণী রাখতে পারে? একটা সময় ছিল যখন দুবাইতে যে কেউ চিতা, বাঘ, সিংহ ইত্যাদি বন্যপ্রাণী কিনতে পারত, কেননা সেটা খুব স্বাভাবিক ও বৈধ একটি বিষয় ছিল। কিন্তু 2017 সালে একটি বন্য আইন পাশ করে এ ধরনের বন্যপ্রাণী ব্যক্তিগতভাবে রাখা নিষিদ্ধ করা হয়েছে। এরকম কাজের শাস্তি হিসেবে $1,36,000, বাংলাদেশি টাকায় যা ১,15,00,000 টাকা, অথবা 6 মাসের জেল দেওয়ার শাস্তির বিধান রাখা হয়েছে। শুধুমাত্র ধনিক শেখ পরিবাররা এই আইনের বাহিরে রয়েছে। তাই তো এখনও ক্রাউন প্রিন্সদের এসব বন্যপ্রাণীদের সাথে ছবি তোলা ও খেলা করার ভিডিও ইউটিউব ও ইনস্টাগ্রামে দেখা যায়। লাক্সারি কার কি শুধু বিলাসিতায় ফেলে রাখা? দুবাইতে অনেক লাক্সারিয়াস মডেলের দামি কার চোখে পড়ে। এখানে পুলিশদেরকে হাই স্পিডি সুপার কার দেয়া হয়, অন্য সবার হাই স্পিডি গাড়িগুলোকে ফলো করতে যেন সমস্যায় না পড়ে। তবে দুবাইতে আপনি রাস্তার পাশে আশ্চর্যজনকভাবে ফেরারি, পোর্সে ও আরও অনেক দামি মডেলের গাড়ি ধুলোবালি অবস্থায় অযত্নে পড়ে থাকতে দেখতে পাবেন, কিন্তু এগুলোর কোনো মালিক খুঁজে পাওয়া যায় না। এগুলোর পেছনের কাহিনীটি হলো, কয়েক বছর আগে তেলের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় হঠাৎ বড়লোক হওয়া কিছু ব্যবসায়ী ঋণ খেলাপি হয়ে পড়ে। তারা এই গাড়িগুলোকে নিজের কাছেও রাখতে পারে না, আবার অন্যের কাছেও বিক্রি করার কোনো উপায় নেই, কারণ সংযুক্ত আরব আমিরাতের আইন ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে থাকে। এজন্য তারা চাবিসহ তাদের দামি গাড়িগুলোকে রাস্তায় এভাবে ফেলে রাখে। এমনকি কোনো ক্রিমিনালও এগুলো নিয়ে তাদের বিপদ আরও বাড়াতে চায় না। স্থানীয় আরবরা আসলে কত? দুবাই শহরের 100 জন মানুষের মধ্যে 85 জন মানুষই বাহির দেশ থেকে এসেছে। এদের মধ্যে ভারতীয়রা 51%, পাকিস্তানিরা 16% এবং বাংলাদেশিরা 9%। অর্থাৎ এই সিটির মাত্র 15% মানুষ আরবীয়, যার মধ্যে দুবাইয়ের স্থানীয় আরবীয় বাসিন্দা মাত্র 10%। সেই হিসেবে দেখা যায় মাত্র 10% দুবাইবাসীদের মধ্যেই এখানকার বেশিরভাগ তেল সম্পদের মালিকানা রয়েছে। আর ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশিদের মধ্যে থেকে যারা সেখানে গিয়েছে তাদের 80%ই বিভিন্ন কনস্ট্রাকশন ও ফ্যাক্টরির কাজে নিয়োজিত। এসব শ্রমিকরা সেখানকার ভাষা বুঝতে পারলেই কাজের উপযোগী হিসেবে গণ্য হয়, আর স্বল্প কিছু ইংলিশ বলতে ও বুঝতে পারলে আরও বেশি ভালো হয়। বিলিয়নিয়ার দিয়ে কতটা পূর্ণ এই শহর? দুবাই সম্পর্কে একটি প্রচলিত ধারণা রয়েছে যে এটি বিলিয়নিয়ার দিয়ে পূর্ণ একটি সিটি, কিন্তু পরিসংখ্যানে দেখা যায় সারা পৃথিবীতে যেখানে 5,000 বিলিয়নিয়ার রয়েছে সেখানে দুবাইতে রয়েছে মাত্র 30 জন বিলিয়নিয়ার, যা 1%-এরও কম। যেখানে 2019 সালের হিসেবে নিউ ইয়র্ক সিটিতে 105 জন, হংকং সিটিতে 87 জন, সমগ্র চীনে 285 জন বিলিয়নিয়ার রয়েছে। দারিদ্রতার প্রকৃত চিত্র। আপনারা হয়তো দুবাইয়ের বিলিয়নিয়ারদের কম সংখ্যা দেখে ভাবছেন সেখানে গড় দারিদ্রতার সংখ্যা নিশ্চয়ই কম, কিন্তু এই সিটিতে 85% মানুষ রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসে কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত রয়েছে। তাদের বেশিরভাগকেই এক রুমে অনেক ঠাসাঠাসি অবস্থায় থাকতে হয়। খুব বেশি অর্থ যে পায় সে কথা বলা যাবে না,
কারণ এই সিটিতে থাকা খাওয়ার পেছনেই অনেক অর্থ ব্যয় করতে হয়। তাই অনেককেই ওভারটাইম কাজ করে অর্থ উপার্জন করে নিজ দেশে পাঠাতে হয়। তবে প্রবাসীদের উপার্জনের ওপর তেমন ট্যাক্স আরোপ করে না দুবাই সিটি। এজন্যই বিভিন্ন দেশ থেকে মানুষ অর্থ উপার্জনের আশায় ছুটে আসে এখানে। তাই দেখা যায় এই সিটিতে আমোদ ফুর্তি আরামায়েশের মতো যত ব্যাপার রয়েছে তা গুটি কয়েক পরিবার ও বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিদের জন্যই যেন বরাদ্দ থাকে। এই শহরের আবহাওয়া কেমন? ছবিতে বিভিন্ন হাই রাইজ বিল্ডিং ও তার চারদিকে ঘেরা পাম গাছগুলোকে দেখে এই সিটিকে যে কারো খুব নৈসর্গিক মনে হতে পারে, কিন্তু এখানকার আবহাওয়ার বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। প্রথমত মনে রাখতে হবে মরুভূমির মধ্যভাগে এই শহরটির অবস্থান। তাই শুষ্ক মৌসুমে উচ্চ আর্দ্রতার সাথে যখন এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন এখানে থাকাটা অনেক অসহনীয় হয়ে পড়ে। এখানকার আকাশ থাকে ধূসর, এর কারণটাও খুবই পরিষ্কার। মরুভূমির ধুলো আর বিভিন্ন কনস্ট্রাকশন কাজের ডাস্ট মিলেই আকাশ এমন বর্ণ ধারণ করে। জাঁকজমকপূর্ণ শহরের ভেতরে চিত্র কি বলে? দুবাই মরুভূমির উপর স্থাপিত একটি শহর। উপর থেকে এই শহরটির দৃশ্যপট যতটা মনোরম ও মনোমুগ্ধকর মনে হয়, ভেতরের অনেক কিছুতেই ঠিক এর বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায়। বিশেষ করে এই শহরের প্রাকৃতিক পরিবেশের সামগ্রিক অবস্থা যে কোনো পরিবেশবাদীর কাছেই নাকি খুব হতাশাব্যঞ্জক একটি অবস্থা। এখানে বিপুল সংখ্যক হাই রাইজিং বিল্ডিং যেমন রয়েছে, কিন্তু বিপরীত চিত্রে রয়েছে সুপেয় পানির তীব্র অভাব, জ্বালানি উৎপাদনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি ইত্যাদি। দুবাই শহরে সুপেয় পানির অভাব রয়েছে এ কথা আমরা সবাই জানি। এজন্য ডিস্যালাইনেশন সিস্টেমের মাধ্যমে এখানকার পানির পরিশোধন করে অতিরিক্ত লবণ বের করতে হয়। জানলে অবাক হবেন, দুবাই শহরে প্রতিদিন 4 বিলিয়ন অর্থাৎ 400 কোটি বোতল পানি ডিস্যালাইনেশনের মাধ্যমে খাওয়ার উপযোগী করতে হয়। এই ডিস্যালাইনেশন প্ল্যান্টগুলো এই বিপুল পরিমাণ পানি রিফাইন করতে যে কার্বন ডাই অক্সাইড নির্গত করে তা পরিবেশের গ্রিনহাউস ইফেক্টে মারাত্মক প্রভাব ফেলে। বিদ্যুৎ উৎপাদন করতে পরিবেশ বান্ধব সোলার প্যানেল অথবা বায়ুচালিত শক্তির ব্যবহার এই দুবাই সিটিতে খুবই স্বল্প পরিমাণের। এত এত মেগা প্রজেক্ট চালু রাখতে তারা কয়লাচালিত বিদ্যুৎ প্ল্যান্টের পাশাপাশি নিউক্লিয়ার প্ল্যান্টের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে কয়লা থেকে নিঃসৃত গ্যাস ও নিউক্লিয় বর্জ্যের নিষ্কাশন পরিপূর্ণভাবে কখনোই সম্ভব হয় না, যা পরিবেশে ব্যাপক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, ডেভেলপাররা প্রচুর অর্থ আয়ের উদ্দেশ্যে দুবাই শহরে হাই রাইজিং বিল্ডিং ও বিভিন্ন মেগা প্রজেক্ট নিয়ে এতটাই ব্যস্ত যে এখানকার পরিবেশ ও বাস্তুসংস্থান নিয়ে মাথা ঘামানোর সময় তাদের মোটেও নেই। এটা কি শুধুই উঁচু বিল্ডিংয়ের শহর? এই শহরটিকে গভীরভাবে দেখলে কিছু বৈষম্য চোখে পড়ে। এখানে 108টির মতো উঁচু বিল্ডিং রয়েছে, যেগুলো সবই 180 মিটার উচ্চতার থেকেও বেশি। এই শহরেই রয়েছে 828 মিটার উচ্চতার বুর্জ খলিফা টাওয়ার। কিন্তু এদের পাশেই দেখা মেলে সাধারণ অধিবাসীদের ছোট সাইজের বাড়ি, যারা টাকার অভাবে কিছুই করতে পারছে না। এখানকার ধনী আরবরা এটা ভাবতে পছন্দ করে যে সাধারণ ছোট সাইজের এমন বাড়ির অধিবাসীদের প্রতিবেশীর কোনো দরকার নেই। বন্ধুরা, ভালো কিছু পাবার আগে একটু খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতেই হয়। গত শতাব্দীর 70 দশকের আগেও এই দুবাই শহরটিতে এমন কিছু ছিল না যে সেখানে আমাদের দেশের মানুষ কাজ করার জন্য যাওয়ার কথা চিন্তা করত। মূলত তেল সম্পদ এই আরব আমিরাত দেশটিকেই এক অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। দুবাইতে এখন এক বিশাল কর্মযজ্ঞ চলছে, ফলে এই মুহূর্তে সব দিকেই নজর দেওয়া হয়তো সম্ভব হচ্ছে না, বিশেষ করে পরিবেশ বিষয়ক দিকটি। তবে আগামীতে এই শহরটি সব দিকেই এক ভিন্ন মাত্রা পাওয়ার জন্যই যেন এগিয়ে যাচ্ছে, তা সেখানকার বিশাল বিশাল মেগা প্রজেক্ট দেখেই বুঝতে বাকি থাকে না। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে আপনাদের সৃজনশীল মতামত আশা করছি আমাদের কমেন্ট বক্সে। আর এই দুবাই সম্পর্কে আপনাদের আরও কিছু জানা থাকলে সেটাও জানাতে ভুলবেন না। সবশেষে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আপনাদের একটি লাইক, শেয়ার ও কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে। সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।